بلاد العبد مولاه إذا ضامته دنياه إذا نزلت به এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইযীদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগিয়ানাও ওয়া কুফরা ফালা তাসা আলাল কওমিল কাফিরিন। এত সুন্দর কথাগুলো আপনি বলার পরে, আপনার এত প্রাণান্তকর চেষ্টা চালানোর পরে, তাদের কল্যাণ কামনা করে আপনি চেষ্টা করছেন তাদেরকে ইমানের দিকে আনতে, আপনি দেখেন যে কোন রেজাল্ট আসছে না, উল্টো আরো হয়, বরঞ্চ উল্টো দিকে যাচ্ছে। ওয়ালা ইযীদান্না কাসীরাম মিনহুম, আপনি দেখতে পাবেন তাদের অনেকের মধ্যে বেড়ে যাচ্ছে। মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের কাছ থেকে যা নাজিল হয়েছে ওয়াহী, কিতাব, কোরআন, এগুলোর ব্যাপারে তাদের পক্ষ থেকে দুশ্মনী, তুগিয়ান ওয়া কুফরা, তাদের সীমা লঙ্ঘন বাড়াবাড়ি এবং কুফুরি করা মনে হয় যেন দিনের পর দিন বেড়ে যাচ্ছে। এটা আপনি নোটিস করবেন, আপনি এত যত বুঝান তত তাদের কুফরি পরিমাণ বাড়ে না কমে? বাড়ে। উনি কমানোর জন্য বুঝান আর ওদের কি হয়? বাড়তে থাকে। এখন দিন দিন আখেরি জমানায় আমরা যা দেখতে পাচ্ছি, ইসলামের বিরুদ্ধে দুশ্মনী কমে না বাড়ে? সুবহানাল্লাহ। তাহলে ওই জমানার এই জমানায় পার্থক্য তো নাই। আমরা যত চেষ্টা করি ইসলাম এত ভালো জিনিস, ইসলাম এত শান্তির জিনিস, কিন্তু খালি আমাদের মধ্যে অভিযোগই দেওয়া হচ্ছে, খালি জোগাড় করা হচ্ছে অভিযোগ। এটাই চিরাচরিত প্রথা। তো এগুলো দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়। এত এত সুন্দর করে বোঝায়, এত ভালো কথা বলি, নবী সমস্ত নবীদের প্রতি রেসপেক্ট, তাদের কিতাবের প্রতি সম্মান, এত সত্ত্বেও তারা এগুলো মানে না। ফলে তাসাআলাল কওমিল কাফিরিন, এই যে তারা কুফরি করলো, যে কওম অবিশ্বাস করলো, প্রত্যাখ্যান করলো, এই কারণে আপনি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হবেন না। আপনি দুঃখ কষ্টে, মনে কষ্ট নিয়ে এত কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। তো আমাদের কষ্ট লাগে আখেরি জামানায়, ইসলামের বিরুদ্ধে দুশ্মনী দেখে কার কার কষ্ট লাগে না? সবারই কষ্ট লাগে। এখন কষ্ট লাগলে কি করা যাবে? কষ্ট তো আছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে ইসলামের সম্পর্কে সুন্দর করে তুলে ধরার কাজ করা, তাই না? কথা দ্বারা, কাজ দ্বারা, আমাদের চলাফেরা, আমল, আখলাক, যারা আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে। আজকে এক ভাই ইসলাম শিখতে এসেছেন, একজন প্রাইমারি স্কুলের টিচার, পিজিসি করা প্রপার টিচার, তিনি ইসলাম কবুল করতে আসছেন, কবুল করে ফেলেছেন। এবং তিনি ইসলাম যে হঠাৎ করে আবিষ্কার করেছেন, তার অনেকদিন থেকেই তিনি ইসলাম সম্পর্কে জানছেন। তিনি গত দুই রমাদান অলরেডি রোজা রাখছেন প্রপারলি, ইসলামে দাখিল না হয়েও। যে এত কিছু তুফানের যে হচ্ছে ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা, এরপরেও ইসলামের দিকে চলে আসছে, তো এটা তো আমাদের জন্য সান্ত্বনার কারণ। যদি আমরা অনেক বেশি নেগেটিভ প্রপাগান্ডা দেখি, এত মিথ্যা প্রপাগান্ডা, এত অভিযোগ, এগুলো দেখে যদি মন খুব খারাপ হয়ে যায়, এটা কি কোনো ভালো লক্ষণ? ভালো ইমানদারের মন খারাপ হবে না। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন মন খারাপ করবেন না। আমাদেরকে তো বলছেন নাকি, আমরাও যেন মন খারাপ না করি, দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে যায়, হতাশায় না ভুগি, হোপলেস না হয়ে যায়। চ্যালেঞ্জ আসবে, সমস্ত নবীরা এরকম মোকাবিলা করেছেন। কোন নবী সুখে শান্তিতে দিন দায়িত্ব পালন করে চলে গেছেন? কত নবীকে হত্যা করা হয়েছে, করা দিয়ে চিরে দুই টুকরা করা হয়েছে, নবী আলাদেরকে, নবীদেরকে যারা অনুসরণ করেছেন আগুনে পোড়া হয়েছে। সূরা বুরুজের মধ্যে আসহাবুল উখদুদ, ইমান তাদেরকে কি করা হয়েছে? আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তো আল্লাহ মাফ করুন, আল্লাহ তো আমাদেরকে এমন পরীক্ষায় এখনো ফালান নাই। তো আমরা যদি এত হতাশ হয়ে যাই, এত দুঃখ পাওয়া শুরু করে দিই। সাথে গতকালকে একজন ইমাম আসছেন, তিনি বলছেন যে এত খারাপ খবরের ভিতরে, যেটা আমার মনের কথা, এত খারাপ খবরের ভিতরে একটা ভালো খবর আছে। সে ভালো খবরটা কি? আলহামদুলিল্লাহ আমি মুসলিম, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর সহি দিনকে ফলো করছি। এটা কি সবচেয়ে বড় খবর না? বাকি যত খবর আছে সবগুলো কোনো মূল্য নাই এটার কাছে। আমি আল্লাহর দিনকে মিস করিনি, আমি আল্লাহর নিয়ামত আমার সাথে আল্লাহ আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমার এই ইজ্জত, আমার এই ফিলিং, আমার এই অনুভূতি, আমার এই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা যে আল্লাহ আপনি আমাকে ইসলাম থেকে বঞ্চিত করেননি, এটা তো আমার জন্য বিরাট সান্ত্বনার কারণ।
যে আমি ইসলাম পেয়েছি। কাজেই মনটাকে আমরা ইনশাআল্লাহ মজবুত করি। তুফান আসছে, তুফান মোকাবিলা করতে হবে সুন্দর তরিকা, এমন কোন কিছু কথাবার্তা চলাফেরা আমরা যেন না করি যেটা ইসলামের ক্ষতির কারণ হয়ে যায়, সারা পৃথিবীর মানুষ যেন দেখে আসলে মুসলমানরা এর এত ভালো মানুষ আর তাদের বিরুদ্ধে এত অপপ্রচার। আস্তে আস্তে ইনশাআল্লাহ এগুলো ফেল করে ফেলবে ইনশাআল্লাহ, যদি আমরা সত্যিকার মান অর্জন করতে পারি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَادُوا وَالصَّابِئُونَ وَالنَّصَارَى مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ নিশ্চয়ই যারা ঈমান এনেছে আর যারা হাদু ইহুদি ধর্ম অবলম্বন করেছে, যারা সবাই ধর্ম অনুসরণ করেছে, ওয়ান্নাসারা যারা খ্রিস্ট ধর্ম অবলম্বন করেছে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে, এই এই লোকগুলো মানে এই নবীর উপরে ঈমান আনার আগে যারা ইহুদি ছিলেন তারা তো আসলে কি ছিলেন? মুসলিম। যারা খ্রিস্টান ছিলেন তারা আসলে কি ছিলেন? মুসলিম। যারা সবাই ধর্ম জাবুর কিতাবকে অনুসরণ করেছেন দাউদ আলাহ ইসলামের সময় থেকে, এরা সবাই কি ছিলেন? সবাই মুসলিম ছিলেন ওই সময়। এদের সবাই মিলে অথবা এইরকম যদি কোনো কুফুরি কাজও করে থাকে কিন্তু পরে এই নবী আসার পরে যদি আল্লাহর প্রতি আখিরাতের প্রতি ইমান এনে ফেলে, ওয়া আমিলা সালেহান, নেক আমল করে, তাহলে ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। তাহলে সবাই আগে যাই ছিল আখিরি নবী আসার পরে তারা সবাই যদি এখন এই নবীর প্রতি ইমান এনে দিনের ভিতরে ঢুকে যায়, আমল করে, আখরাত দিনের জন্য প্রস্তুতি নিতে থাকে, নেক আমল করে, তাহলে তারা সবাই পাস করে ফেলবে আখরাতে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আহ্বান করছেন, এই আহ্বান আমাদেরকে করতে হবে। আপনারা তো এক নবীর উম্মত, যে নবীর উম্মতকে আপনারা মানেন, নবী হিসাবে গ্রহণ করেন, আমরা তো সেই নবীকে অনেক সম্মান দেই। আমরা মুসা আলাইহিস সালামকে এত সম্মান করি, ঈসা আলাইহিস সালামকে এত সম্মান করি, কেউ যদি একটুখানি কটাক্ষ করে কথা বলে তার গুনায় কবিরা হবে না সগীরা হবে? কবিরা হবে। আর এর চেয়ে বেশি গেলে সে কি হয়ে যাবে? ইসলাম থেকে বাইরে যাবে, কাফের হয়ে যাবে। এইভাবে করে আমরা তাদের সঙ্গে কথা বলতে পারি। আরে আপনার মরিয়াম আলাইহিস সালামকে আমরা কত সম্মান করি আপনারা জানেন? এগুলো আমাদের তাদেরকে বলা দরকার, জানানো দরকার সুযোগ থাকলে। এই যে মাঝে মধ্যে আমাদের এক্সিবিশন হয়, ওপেন ডে হয়, এখানে দেখানো হয় যে ঈসা আলাইহিস ব্যাপারে আমাদের ধারণা কি, মুসা আলাইহিস সম্পর্কে আমাদের ধারণা কি। তারা কিন্তু অনেকেই মনে করে তারা যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ঘৃণা বিদ্বেষ করে, আমরাও বোধ হয় ঈসা আলাইহিস সালামের 14 গোষ্ঠী উদ্ধার করি চান্স পাইলে, মুসা আলাইহিস সালামকে তাই করি, তারা এরকম ভাবে যখন শুনে যে না ওরে আল্লাহ তারা তো আমাদের নবী, তখন তাদের একটু থমকে দাঁড়ায়, তাই নাকি? এটা একটা বিরাট ধাক্কা তাদের মধ্যে লাগে, অনেকে এখান থেকে পজিটিভলি চিন্তার খোরাক খুঁজে পায়। এভাবে করে আমরা তাদেরকে প্রেজেন্ট করতে পারি যে তোমাদের সবার জন্য আল্লাহ তাআলার কাছে, তুমি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মানো তাহলে ঈসা আলাইহিস সালামকেও মানা হবে, মুসা আলাইহিস সালামকে মানা হবে, সব নবীদেরকে মানা হয়ে গেল, আলহামদুলিল্লাহ, ভেরি সেফ রুট। লাকাদ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা ওয়া আরসালনা ইলাইহিম রুসুলা কুল্লামা জাআহুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুহুম ফারীকান কাযযাবু ফারীকান কাযযাবু ওয়া ফারীকান ইয়াকতুলুন। বনি ইসরায়েলের ব্যাপারে আল্লাহ তাআলা এত নসিহত করেছেন, এতবার ডেকে ডেকে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন যে এরা সবার আগে ইসলাম কবুল করে ফেলবে, এবং এই জন্য তিনি 16 মাস মদিনায় গিয়ে আল্লাহ তাআলার পারমিশনে কেবলা কোন দিকে ঘুরালেন? বাইতুল মাকদাসের দিকে, যেদিকে বনি ইসরায়েল লোকেরা নামাজ পড়ে। যাতে তারা মনে করে ও এই দোনো নবী তো এক জায়গা থেকেই এসেছে, এই আশায় তিনি করেছিলেন, কিন্তু তারা অল্প কিছু ছাড়া তারা বাকিরা কবুল করলো না, তো সেটা ওনাকে আরো একটু বেশি কষ্ট দিয়েছে। আল্লাহ, এদেরকে তো আমি অনেক আশা করেছিলাম, তিনি প্রচন্ড আশাহত হয়ে গেলেন। তো আল্লাহ তাআলা বলেন, শুনেন, লাকাদ আখাযনা মিসাকা বনি ইসরাঈল, আমি বনি ইসরাঈলের সঙ্গে বহুত আগে থেকে চুক্তি হয়েছিল তাদের সঙ্গে, আমার নবী মুসা আলাইহিস সালাম সমস্ত বনি ইসরাঈল সমস্ত নবীদের মাধ্যমে, ও আরসালনা ইলাইহিম রুসুলা, তাদের কাছে কত যে নবী পাঠিয়েছি। তারা কি করেছে অন্যান্য নবীদের সঙ্গে আপনি কি জানেন? কি ব্যবহার করেছে,
কুল্লা মা জাআহুম রাসূলুন বিমা লা তাহওয়া আনফুসুহুম, যখনই কোনো নবী তাদের কাছে এমন শরীয়তের খবর নিয়ে এসেছে যে শরীয়তের হুকুম দিলে তাদের মনের মধ্যে তাদের খাহেশাতের নাফসানির সঙ্গে মিলে না, তাদের মনের চাহিদার সঙ্গে মিলে না, তখনই তারা কি করেছে জানেন আপনি? ফারিকান কাযযাবু, তারা কত তাদের বিভিন্ন দল নবীকে একদম বিশ্বাস করেনি, বলছে তুমি মিথ্যাবাদী, তুমি নবী না। কত নবীকে তারা অবিশ্বাসী বলেছে, মিথ্যাবাদী বলেছে, ইমান আনে নাই। ফারিকান ইয়াকতুলুন, এমন কি কত নবীকে তারা হত্যা করেছে আপনি জানেন? যে জাতি নবীকে হত্যা করতে পারে তারা যদি ইমান কবুল না করে, নাফরমানি করে, আপনি এত আশ্চর্য হবেন কেন হে নবী? আপনাকে তো হত্যা করে না, তারা তো বহু নবীকে হত্যা করে শেষ করে ফেলছে, আপনি কি আশা করতে পারেন এদের কাছে? ওয়াহাসিবু আল্লা তাকুনা ফিতনাতুন ফামু আসাম্মু, তাদের মধ্যে কেউ মুনাফিক হয়েছে, কেউ কবুল করেনি, আর তারা মনে করেছে এই যে জেনে শুনে আল্লাহ নবীকে না মানার কারণে তেমন কোনো বিপদ আপদ তাদের প্রতি আসবে না, তারা পার হয়ে যাবে, এরকম করে করে এরকম তারা মনে করেছে। কাজে তারা অন্ধের মতো চলেছে, বধিরের মতো চলেছে, শুনে শুনতে চায় নাই, দেখেও দেখতে দেখতে চায় নাই, এরকম করেছে। তারপরেও আল্লাহ তাআলা টাইম টু টাইম কি করেছেন, কি কেউ কেউ তাদের মধ্যে তখন ইমান কবুল করেছিল, সুম্মা তাবাল্লাহ, মুরতাদ হয়ে গিয়েছিল, আবার তারা তওবা করলো, আল্লাহ তাদের তওবা কবুল করলেন। অতঃপর তাদের মধ্যে আবার শয়তানি মনের মধ্যে ঢুকলো, সুম্মা আমু ওয়াসাম্মু কাসীরুম মিনহুম, অতঃপর আবার কেউ কেউ গোমরা হয়ে গেল, আবার অন্ধ হয়ে গেল, বধির হয়ে গেল, এই দিনের কথা থেকে আবার মুখ ফিরিয়ে নিয়ে গেল, অনেকে তাদের মধ্যে এরকম করলো, জেনে শুনে দিনকে তারা বর্জন করলো। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, আল্লাহ তাআলা ভালো করেই জানেন তারা কি করে যাচ্ছে, আল্লাহ তাআলা সব ওয়াচ করছেন, আপনি একলা এগুলো দেখছেন না আর কষ্ট পাচ্ছেন না, আল্লাহ তো আপনার সঙ্গে আছেন, তিনি দেখছেন, তিনি তাদেরকে দুনিয়াতে সাহায্য করবেন না আখেরাতে করবেন, সে দায়িত্ব আল্লাহ পালন করবেন, আপনি এত পেরেশান হবেন না। এগুলো বনী ইসরাইলের কথা। আর নাসারাদের কথা কি? লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, যা কুফরি করলো নিশ্চয়ই ওই লোকগুলো যারা বলল আল্লাহ হচ্ছেন মরিয়মের সন্তান মাসিহ, যারা মনে করলো ঈসা মারিয়মের পুত্র হচ্ছেন আল্লাহ, এই কথা যারা বলে তারা কুফরি করলো, আল্লাহর প্রতি অবিশ্বাস করলো। অথচ মাসিহ ঈসা আলাইহিস সালাম কি বলেছেন, ওনাকে মাসিহ বলে কেন? উনি মুছে দিলে কেউ অন্ধ লোককে চোখের উপরে মুছে দিলে চোখের দৃষ্টি ফিরে আসতো, আল্লাহ তাআলা ওনাকে মর্যাদা দিয়েছেন। অসুস্থ লোককে, কুষ্ঠরোগীকে এমনি করে মাথার উপরে চেহারা মাথা মুছে দিলে রোগ দূর হয়ে যেত, এই অনেককে তিনি এভাবে সুস্থ করেছেন আল্লাহর হুকুমে, এই এত সুস্থ করে এত লোককে টাচ করতে করতে, মাসহ মানে টাচ করা, মাসহ আলাল খুফাইন, মুজার উপরে মোছে করা, কেমনি মোছে করে এমনি করে, এই হলো মাসিহ ঈসা আলাইহিস সালাম। আবার দাজ্জালকে বলে মাসিহুদ দাজ্জাল, ও বাটা সেই বেটা আবার কোন মাসিহ, ঈসা আলাইহিস সালাম মাসিহ, দাজ্জাল ও মাসিহ, এক মাসিহ নাকি দুজন, কিছু গোমরা লোক দুজনকে ওই একজন বানিয়েছে। দাজ্জাল হলো মাসিহ, সে জমিনের মধ্যে, পুরো জমিনের মধ্যে সারফেস লেভেলে সে ঘুরবে, পুরো জমিনকে সে টাচ করে ফেলবে, 40 দিন পৃথিবীতে সে থাকবে, এই 40 দিনে সারা দুনিয়ার তার ভ্রমণ হয়ে যাবে, গোটা জমিনকে টাচ করে ফেলবে, ভ্রমণ করে এক জায়গা থেকে আরেকটা দৌড়ে যাবে মানুষকে গুমরা করার জন্য, এই যে পুরো জমিনকে টাচ করেছে, এই টাচের জন্য তার নাম হয়েছে আল মাসিহ আর দাজ্জাল। তো দুইজনের টাচ একরকম না, অনেকেই এই মাসিহ নিয়ে একটু কনফিউশন থাকেন, এটা ক্লিয়ার করা হলো ইনশাল্লাহ। তো মাসিহ ইবনে মারিয়ামকে, ঈসা আলাইহিস সালামকে যারা বলে আল্লাহর, আল্লাহ হিসাবে যারা পরিচয়, তিনি মাবুদ, তিনি গড, এরকম যারা পরিচয় দেয় তিনি লর্ড, তিনি একমাত্র মাবুদ, এই কথা যারা বলে তারা কুফরি করেছে। কিন্তু মাসিহ ঈসা আলাইহিস সালাম আসলে কি বলে গেছেন তার উম্মতকে? অকালাল মাসিহ ইয়া বানি ইসরাঈলা ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, অথচ মাসিহ ঈসা আলাইহিস সালাম বলেছেন হে বনি ইসরাঈল, আল্লাহর ইবাদত করো যিনি আমার রব তোমাদেরও রব। তিনি বনি ইসরাঈলকে বলেছেন, তো মূসা আলাইহিস সালাম এসেছেন বনি ইসরাঈলে,
ঈসা আলাইহিসসালাম যাদের মধ্যে এসেছিলেন তারা কে ছিল? তারাও বনু ইসরাইল। ওনার অনুসারী যারা খ্রিস্টান হয়েছে তারাও অরিজিনালি কি? বনি ইসরাইল, ইহুদি ছিল। পরে ওনার পরে ইমান এনেছে, এরপরে তাদের মধ্যে বিভ্রান্তি পরে এসেছে। তিনি কোন দাওয়া দিয়ে গেছেন? যে ওনার ইবাদত করা দাওয়া দিয়ে গেছেন নাকি? না, উনি মাবুদ কথা বলে গেছেন না। যে হে বনি ইসরাইল, ওই আল্লাহর ইবাদত করো যিনি আমার রব এবং তোমাদের সবার রব। তিনি আরো সতর্ক করে গেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যে কেউ আল্লাহর সঙ্গে কাউকে শরীক বানিয়ে নেয়, আল্লাহ তাআলা জান্নাতকে তার জন্য হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা নিশ্চিতভাবে জাহান্নাম। ওয়া মা লিজ্জালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য এই জাহান্নামে যখন যাবে সাহায্য করার জন্য কেউ নেই। আল্লাহ তাআলা শিরককে কোন রকমই অ্যাকসেপ্ট করবেন না। ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না তার সঙ্গে শরীক করা হয়ে গেলে। আর এছাড়া যত গুনাহ আছে যার জন্য আল্লাহ যতটুকু চান ক্ষমা করে দেন। কেউ শিরক করলে আল্লাহ ক্ষমা করেন না, কিন্তু শিরক করে তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন কিনা সেটা আল্লাহ করে দিবেন। সেটার জন্য আরেক আয়াত আছে, ইন্নাল্লাহ ইগফিরুয-যুনুবা জামিয়া, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করেন তওবা করলে। শিরক করলেও যদি ঠিকমতো তওবা করে আল্লাহ তাকে মাফ করবেন, তওবা কবুল করবেন। কিন্তু শিরক না করে, শিরক করে তওবা না করে মারা গেলে আল্লাহ তাআলা আর তাকে মাফ করবেন না, ফিনিশ। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ। নিশ্চয়ই ওই লোকগুলো কুফরি করেছে যারা বলে আল্লাহ তিনজনের একজন, তিনজনে মিলে কিছু একটা, ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আর হোলি স্পিরিট, এই তিনটা। হোলি স্পিরিট কি জিনিস এটার ব্যাখ্যা করতে করতে ওনারা নিজেরাও হারিয়ে যান, আমরা আর কোদের ব্যাখ্যা করব। কিন্তু আল্লাহ আছে এটা স্বীকার করে, আবার ঈসা আলাইহিস সালাম আছে, আর মাঝখান দিয়ে হোলি স্পিরিট। তো এই যে তিনজন বা ত্রিতত্ত্ব যেটাকে বলা হয়, এই ত্রিতত্ত্ব তিনজনের একজন আল্লাহ, এটা নাকি? আল্লাহ কি তিনজনের একজন? তিনজনে মিলে যে একটা এলাহিয়াত চলতেছে তার একজন আল্লাহ? না। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক। শুধু ওয়াহিদ বলেন নাই, কোন কোন জায়গায় আল্লাহ তাআলা ওয়াহিদ বলেছেন। ওয়াহিদ এর অর্থ এক, আহাদ অর্থ এক, কিন্তু একটু পার্থক্য আছে। ওয়াহেদ বললে তারপরে এক, একের পরে কি হয়? দুই, তিন হতে পারে, কিন্তু আহাদ বললে এক এবং অদ্বিতীয়, একক, আর দুই নম্বর কিছু নাই, আহাদের পরে দুই তিন চার কিছু নাই। এই জন্য আল্লাহ তাআলা কুল হু আল্লাহু আহাদ বলেছেন, কুল হু আল্লাহু ওয়াহেদ বলেন। কুল হু আল্লাহু আহাদ, ভেরি ক্লিয়ার ডিক্লারেশন। অবশ্য এখানে এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যারা এরকম তিনজনের একজন বলে আল্লাহকে এতটুকুন মানে তারা নিশ্চয়ই কুফরি করলো। ওমা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ, কোনো মাবুদ নাই এক মাবুদ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। ওয়া ইল্লাম ইয়ান্তাহু আম্মা ইয়াকুলুনা লায়ামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম। তারা যে এই কথা বলে, তারা যে এই কথা বলা থেকে থেমে না থাকে, এই কথা বলা বন্ধ না করে, তাহলে এই কাফেরদেরকে অনেক শক্ত আযাব তাদেরকে গ্রাস করে ফেলবে, শক্ত আযাব তাদেরকে ধরে ফেলবে, শক্ত আযাব থেকে বাঁচার কোনো উপায় থাকবে না।
আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা ওয়াল্লাহু গাফুরুর রাহিম। আল্লাহ তাআলা আর একটু আপিল করছেন তাদের কাছে, আল্লাহ যে খালি আজাব দিতে চান তা না, আল্লাহ মাফ করতে চান না, তারা যদি একটু আল্লাহর কাছে আসে, আল্লাহ তাআলা আবার আপিল করছেন, তারা কি আল্লাহর কাছে তওবা করতে আসবে না আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে না? আহ, তারা যদি এরকম করতো, আল্লাহু গাফুরুর রাহিম, আল্লাহ অনেক মাফ করে দেন, আল্লাহ তাআলা অনেক দয়াময়। মাল মাসিহু ইবনু মারইয়ামা ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল وَأُمُّهُ صِدِّيقَةٌ كَانَا يَأْكُلَانِ الطَّعَامَ। মাসি ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম, তিনি আল্লাহর রাসূল ছাড়া আর কিছু না, তিনি ইলাহিয়াতের কোনো অংশ, আল্লাহর কিছু পজিশনে তিনি কখনো যান নাই, তিনি রাসূল পর্যন্তই আছেন, তিনি কখনো মাবুদ হতে পারেন না। এর আগে উনি যেমন যেরকম নবী রাসূল, অনেক নবী রাসূল এর আগে চলে গেছেন, তাদের মতোই তিনি আরেকজন নবী এবং রাসূল। আর তার মা সিদ্দিকা, তিনি একটা অনেক উঁচু মানের একজন মোমেনা, সিদ্দিকা। মোমেনদের মধ্যে নবীদের পরে সবচেয়ে বড় টাইটেল কোনটা? সিদ্দিক, পুরুষ হয়ে গেলার মহিলা সিদ্দিকা, তিনি অতি উঁচু মানের একজন ইমানদার মহিলা। তিনিও এমন কিছু না যে এমন বুজুর্গ হয়ে গেছেন যে ওনার কাছে আল্লাহ কোনো ক্ষমতা দিয়ে দিয়েছেন। তো আমাদের এই মুসলমানদের মধ্যেও আছে, অনেক বড় অলিয়া আউলিয়া হলে মনে করে যে আল্লাহ তাআলা তার হাতে যে কত ক্ষমতা দিয়েছেন, তার ইবাদত করো, তার মাজার পূজা করো, তার মাজার গিয়ে ধর্ণা দাও, তার কাছে গিয়ে চাওয়া শুরু করো। তো খ্রিস্ট ধর্ম আর ইসলামের মধ্যে পার্থক্য কদ্দূর থাকলো? তারা ঈসা আলাহ সাল্লামকে সম্মান করতে করতে আল্লাহ জায়গায় বসিয়ে দিয়েছে, মারিয়াম আলাহি সাল্লাম সম্মান করতে করতেও ওই কাছাকাছি জায়গায় নিয়ে বসিয়ে দিয়েছে। মুসলমানরাও ওলি আল্লাহদেরকে মহব্বত করতে করতে, সম্মান করতে করতে আল্লাহর জায়গায় নিয়ে বসাই দিয়েছে। তা আল্লাহ তাআলা বলেন তিনি একজন নেককার ইমানদার মহিলা, তারা দুইজনেই কোনো আল্লাহর কোনো গুণ পান নাই, আল্লাহর কোনো গুণে গুণান্বিত হয়েছেন না। কানা ইয়াকুলানি ত্বাআম, তারা দুইজনেই তো খাওয়া খানা দানা খেত, আল্লাহ কি খাওয়া দাওয়া করেন? তারা দুজনে কি ছিলেন? মানুষ ছিলেন, বাশার মানুষ, তারা খাওয়া দাওয়া করেছে। উনজুর কাইফা নুবাইয়িনু লাহুমুল আয়াতি সুম্মা উনজুর আন্না ইউফাকুন। আপনি দেখুন হে নবী, আমি তাদের জন্য আমার আয়াতগুলো কত সুন্দর করে পরিষ্কার করে বয়ান করছি। কি মনে হলো, আল্লাহ তাআলা পরিষ্কার করে বয়ান করেননি, কত ক্লিয়ার ব্যাখ্যা করেছেন, নাকি অস্পষ্ট কোনো কথা আছে? একদম সুস্পষ্ট ব্যাখ্যা করে দিয়েছেন। এত ব্যাখ্যার পরে আপনি দেখুন আন্না ইউফাকুন, তারা কিভাবে মিথ্যা কথা আল্লাহর সঙ্গে, আল্লাহ শানে বলে ফেলছে, আল্লাহ তিনজনের একজন, আল্লাহর সন্তান আছে, ইত্যাদি কথাবার্তা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাকবেন ঈসা আলাইহিস সালামকে তাদের সামনে। وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنُ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيْنِ مِن دُونِ اللَّهِ إِلَٰهَيْنِ مِن دُونِ اللَّهِ قَالَ سُبْحَانَكَ। আল্লাহ তাআলা বলেন যে যেদিন আল্লাহ তাআলা ঈসা ইবনে মারিয়ামকে ডেকে তাদের সামনে বলবেন, এই ঈসা আলাইহিস সালামকে বলবেন, এই ঈসা, আমি কি পাঠিয়েছিলাম তোমাদেরকে বলে আসছে তোমার উম্মতকে যে আল্লাহকে বাদ দিয়ে আমার আমার মায়ের ইবাদত করো বলে আসছিল নাকি, এই খবর দিয়ে তোমাকে পাঠিয়েছিলাম? ঈসা আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাক, আপনি কত পবিত্র এরকম কথা বলা থেকে, আল্লাহ আমি কি বলছি আপনি ভালো করেই জানেন, আমি তো শুধু এটাই বলছি যে আপনি একমাত্র ইলাহ, আর কোনো ইলাহ নাই। এই কথা বিস্তারিত আমরা ইনশাআল্লাহ আগামী শনিবারে শুনবো।